শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বাবার নাম মিত্র রহম আলী হলাদার। আমার নাম করিমন্ন সাহা। বাড়ি হলো দক্ষিণ ভারতবাসী, পোস্ট অফিস ভারতবাসী নারায়ণপুর। তারপরে জেলা তখন তো ছিল বরিশাল, এখন তো ঝালকাঠি। চাকরি 51 সালে তারপর আবার সরকারি ইস্তাহারে যা জানতে পারলাম যে চাকরিতে না আসলে অসুবিধা হবে ইত্যাদি চিন্তা করলাম। আর বিশেষ করিয়া অর্থনৈতিক ব্যাপারে তো তত সফল ছিলাম না, চা কিছু করতে হবে, যা মরিল আছে যাই। খুব কষ্ট করিয়া আইসি, রাস্তা খুব অসুবিধা ছিল। চা কিছু জয়েন করলাম 16 জুলাই। আমার পোস্টিং ছিল গুডস্লাক। যখন সিরিয়াস অবস্থা তখন আমাকে এনিমনি কলোনিতে স্কুল ছিল, প্রাইমারি স্কুল, এই স্কুলে এইখানে ট্রান্সফার করলো। ট্রান্সফার করলো টেলিফোন অপারেটার হিসেবে। ওখান থেকে কী খবর টবর আসে এগুলো রেকর্ড করার জন্য। আমি যদি হেভি লিপ্ত থাকতাম তাহলে আর জীবনে বাঁচতাম না। ওই আমি আসার পরেই পরের দিনই ইয়া হয়েছে, আপনার বন্দী হয়েছে ওখানে, আল্লাহ আমার বাঁচাইছে। হেভি লিপ্ত যেখানে যখন ছিলাম, হেভি লিপ্তে একটা বাঙালি সোবেদার ছিল মিলিটারি, ওর বাড়ি হলো ফরিদপুর। আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট আর আমার ইনচার্জ ছিল তার বাড়ি ফরিদপুর। এই ফরিদপুর ওর ওই সুবিধারের সঙ্গে আত্মীয়তা ছিল, এই একটা সুবিধা ছিল যে এই মিলিটারি খুব সাবধানে কথা বলত, সাবধানে কথা বলত, আমাদের অনেক কিছু খবর দিত মিলিটারি যে কোথায় কী হইতেছে এই উনি যা জানত এগুলো আমাদের পাস করত। সেদিন সিটাঙ্গে নিমুনি এখানে জাহাজ হরমুজ বাংলার দুধ এই সমস্ত জাহাজে যখন আঘাত হয় তখন ভোরে উনি অফিসে আইছে, আমরাও তো অফিসে গেছি।
বলছে যে আজকে অফিসে আমার কাছে আপনারা আসবেন না, কোনো কথাবার্তা আদান প্রদান করবেন না, আজকের অবস্থা খুব খারাপ। অ্যাকচুয়ালি ওর কথা মানতাম। আমরা কলোনির যতজন ছিলাম, এদিকে টিএক্সে ছিলাম 30 জন, ডব্লিউএক্সে ছিল 26 জন, এক্সপ্রেসে ছিল 3 জন, এই 57 জন মানুষ ঘর আমরা এখানে ছিলাম নিয়মনিয়ে। সব বাঙালি, এখানে কোনো বিদেশি ছিল না। আর আমাদের ভিতরে খুব ইয়ে ছিল, খুব সতর্কতা ছিল সবসময়। আমরা কোথায় কী হয় কি না হয় ওই মিলিটারির কাছেই খবর আমরা দিতাম, এদিকের খবর ওটা দিতাম, ওর খবর আমাদের দিত। কিন্তু ওই হরমুজা জাহাজে যখন আঘাত আসে, তখন ওই দিন বলতে আপনারা এই আজকে দিনের ওই জন্য না, আমি না বলা পর্যন্ত আসবেন না। নামটা আমার মনে নেই। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কথাটা বলা যায় যে বাঙালি যারা ছিল, জাতি পাতি বা পদ দল মত এটা কোনো ভেদাভেদ ছিল না, সবাই মুক্তিযুদ্ধের জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরা রেগুলার মাসের শেষে চান্দা দিছি। এসাক 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 হলো চৌমুহনি, হ্যাঁ এসাক, এই এসাক আইয়া চান্দা দিত। এই পর্যন্ত আর আর তো বেশি কিছু না। তবে মানে সবাই জাতপাত বা পদ দল মত ভেদাভেদ ছিল না, সবাই যাতে মুক্তিযুদ্ধ যারা করতেছে তাতে সুযোগ সুবিধা হয়, এজন্য যখন চান্দাও আমরা দিছি এবং যখন যা খবর বার্তা আমরা পাস করছি। কে বাসা এই নিয়ম কলোনি ডিউটি করছি ঠিকই, কিন্তু শান্তি ছিল না। আল্লাহ যে বাসায় গেছে এটাই বড় কথা। হ্যাঁ ওর আর দেখি নেই, ও আমার মনে হয় ওই হেভি লিফটিং মারা গেছে। আমরা চলে আসার ফলে ওখানে বমি হয়েছে। আমরা চাকরি করলে আমরা চাকরি করে তো দোষী হয়েছি, কিন্তু আদতে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে 2টা পয়সা দিতে পারি, এও চেষ্টা করছি। এছাড়া যখন যা খবর যে জায়গায় পাইছি ওই জায়গায় পৌঁছানোর দরকার পৌঁছেছি। বাবার নাম ইসলাম সদাওয়ার। তোমার নাম? হরিচর নেশা। বাড়ি কোথায়? রাঙ্গলমোড়া ঠাকুমাইয়া ফেনি। 71 সালে কি আপনি এখানে চাকরি করতেন? 1957। তো মুক্তিযুদ্ধের সময় আপনি এখানে চাকরি করেন নি? না আসিনি। কেন? ভয় আসেনি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।